বন্ধুরা আমরা আজকে মুর্শিদাবাদের কাছাকাছি ফারাক্কাতে পরীক্ষা দিতে আছি। সিট পড়েছে আমাদের ফারাক্কা লক্ষ্মীপুর হাই স্কুলে প্রাইমারি টেট পরীক্ষা 2022-এ আমার বউ পড়তে দিয়েছে। আর আমরা আজকে ভোরবেলায় বেরিয়েছি বাবুকে রেখে, খুব মানে খারাপ লাগছিল, মক্কা লাগছিল, বাবু আসার সময় কান্না করছিল। তো ভোরবেলা মোটামুটি 4টার দিকে আমরা বাবুকে রেখে এসেছি। আর মালদা থেকে ট্রেনে করে একদিন যাচ্ছি, বাইকটি রেখেছি মালদা রেল স্টেশনের পার্কিংয়ে। আমরা বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে পৌঁছে গেছি, তাহলে কখন বেরিয়েছি আমরা ভাবো। এত কষ্ট করে বাবুকে ছেড়ে আসলাম, তারপর সব থেকে বড় কথা ক্যামেরা টানতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে এটা মোবাইল দিয়ে করছি। তো যা, কোনো মতো করে মুর্শিদাবাদে চলে এসেছি। এখন মালদার ছেলে মুর্শিদাবাদে এসেছি, আবার মালদা যাবো, মালদা যাবো। তো চলো ওইদিকে, এখান থেকে যেতে হবে কিছুটা। আমরা এখানে এখন আমাদের টার্গেট এখানে খাওয়া দাওয়া করতে হবে, কোথায় হোটেল আছে। এখানে খাওয়া দাওয়া করবো না, ওই পারে গিয়ে করি। ভাবছিলাম যে ভালোই মনে ভিড় হবে, কিন্তু ওখানে উঠে দেখলাম ট্রেনের অভিজ্ঞতা খারাপ নয়। আমাদের সিট ভরা ছিল, সব থেকে বড় কথা এত দূরে কারোরই সিট পড়েনি, শুধুমাত্র আমার। যদি পড়তো তাহলে লোক আসতো, এসে ওই পার হওয়ার আর কোনো ইয়ে খুঁজে পাচ্ছি না। মানে আমাদের সাধারণ সাধারণ যে স্টেশনগুলো দেখি ওগুলো তো ওভারব্রিজ থাকি না, ওভার মানে সিঁড়িতে উঠে ওপর দিকে, এখানে ওটা কিছুই নাই। এখন ভাবছি কোন দিক দিয়ে পার হবো, তো দেখলাম মাটির ভিতর দিয়ে পার হতে হবে। এটা নিচ দিয়ে তার আগে দেখে দিয়ে যে এখানে রাস্তা, রাস্তা পার হয়ে যে হচ্ছে এই স্টেশন, তো এই দিক দিয়ে কেমন করে যাবো ওটাই ভাবছি। আমরা অবাক হয়ে গেছি যে এরকম তো স্টেশন দেখিনি, মানে ওরকম তো বাইরে কোথাও সেরকম যাওয়া হয় না, না এরকম দেখিনি বাইরে। বাইরে তো ওভারব্রিজেই থাকে সাধারণত, এখানে নাই, এখানে নেই, মাটির ভিতর দিয়ে, মাটির ভিতর দিয়ে যেতে হবে। চলো দেখাও, চলো মাটির নিচে দিয়ে আসছি আমরা। কি অবস্থা আমরাই তো জানি না, সবাই হয়তো জানে আমরাই জানি না। খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। আর হচ্ছে গিয়ে ভাতের অর্ডার দিয়েছি, ভাত পাওয়া যাবে 10টার দিকে, রিপোর্টিং টাইম, তো তার আগে দিবে নাকি ভাত দিবে আর কি। এখানে ভাতের ব্যবস্থা নেই সেরকম, ছোটখাটো এলাকা। এখানকার মেন বাজার হচ্ছে গিয়ে কালীচক বাজার, হাট বাজার লেগেছে, তোমাদের দেখাবো। তো আমরা পুরি খেতে এসেছি ভাতের অর্ডার দেওয়ার পরে। এই যে পুরি, ফল খাওয়া, ফল না, এখানে খেলাম আমরা একটাকে। কি করছে বলো, একটু পড়ার চেষ্টা করছি, যদি এইটুকু পড়ে যদি পাস করে যাই 100% কমন। সারা বছর কিছু বললাম না, এখন দেখছি 4 লাইন, 4টা লাইন পড়লাম, ওই 4টা লাইন দেখা গেলো চলে আসলো কোশ্চেন, ওই 4টা লাইন লিখে 4 নম্বর পেয়ে যাই। দিদি কয় কোন কোশ্চেন বসে দিই, মিসেলেনিয়াস। তো চলো বন্ধুরা, এখন সবাই ভিড় করছে কি জন্য দেখা যাক। রোল নাম্বার দিয়েছে মনে হয়, রোল নাম্বার দেখতে হবে। হাত খাওয়ার অপেক্ষায় বসে আছি, কিন্তু
আজকে পাবো কি টাইম তো হয়ে গেছে ভালো রিপোর্টিং টাইম কটা 10টা এখন বাজে 9:35 কখন খাবার কখন যাবে রে রান্না কথা চলছে পেয়ারা কত করে 8 টাকা 100 মানে এক পাওয়া কত ওই আচ্ছা পরীক্ষা পুরো ফাটি দিলে নাকি চলো 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 হাঁটা আসো মাইল যাবে গাড়ি কতগুলো তো বন্ধুরা পরীক্ষা দিয়ে ফিরে গেল দেখা যাক ওর পরীক্ষা কিরকম হয়েছে শুনছি ওর মুখে আর কি কোশ্চেন ভালো হয়েছে কোশ্চেন সহজ হয়েছে অঙ্কটা ছাড়া হ্যাঁ কতগুলো কোশ্চেন কটা করেছে আর কতগুলো কোশ্চেন টোটাল ঠিক আছে আর কোশ্চেন হার্ডনেস কিরকম হয়েছে সহজ তোমাকে একটু যদি মানুষ কোচিনের দরকার নেই অঙ্কটাতে কোচিনের দরকার আছে আর বাকিগুলো একটু বই পড়লেই হয়ে যায় আমি যেই বইগুলো নিয়েছি মানে প্রত্যেকটা একটা করে বই নিয়ে ওটা পড়লেই কমপ্লিট ইংলিশে তো বই পড়ে কোনো লাভ নেই ইংলিশে তোমার গ্রামার জানতে হবে আর মানে ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ধারণা জানতে হবে তাহলে ইংলিশটা সহজ এসছে শুধু গ্রামার আর ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে ধারণা থাকলে ইংলিশ হয়ে যাবে তোমার কি মনে হয় কোচিং এর এফেক্ট আছে এখানে আর না বাড়িতে সেলফ প্রিপারেশন নিলে চলবে সেলফ প্রিপারেশন নিলে চলবে কোচিং এর কোনো ইয়ে নাই শুধু অঙ্কটার দরকার কোচিং মানে অঙ্কে কাঁচা আছে আমি যেমন অঙ্কে কাঁচা আছি অঙ্কটাতে একটা কোচিং দরকার মানে কোচিং কোচিং ঠিক নয় তাহলে তাহলে হচ্ছে কি গ্রুপ ডিসকাশন বলতে গেলে প্রিপারেশন গ্রুপ ডিসকাশন ডিসকাশন কোনো দরকার নাই আমি তো বলছি চোখ বন্ধ করে আমি যে বইগুলো নিয়েছি না যদি দু তিনবার রিভাইজ দিতে পারতাম না তাহলে সিওর পাস করতাম নামগুলো বলো কি নামগুলো বলতে যাবো আমি কেন প্রিতে প্রমোশন করব ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে একটা করে বই আর 118টা অ্যাটাচ করেছে তাহলে কটা কতটা পাবে এখন ওটা আমি কি করে বলবো বলো তো আচ্ছা বাড়ি গিয়ে মেলাবো আমি বললাম যে পাস করতে পারি না এরকম টাইপ কোশ্চেন যদি সহজ হয়েছে তাহলে 150 এর মধ্যে 150 পাবে না কি বলছো অনেকে হ্যাঁ ও হ্যাঁ ভালো কথা বলো সিকিউরিটি ব্যবস্থা কিরকম ছিল বাইরে ভিডিওগ্রাফি করেছিল কিছু করেনি বাইরে তো আমি শুনেছি মোবাইল ঢুকেছে কিছু কিছু ক্যান্ডিডেট বলছিল ওদের ঘরেও নাকি মোবাইল ঢুকেছে তোমার ঘরে এরকম কিছু হয়নি নাকি এত দূরে পরীক্ষা দিতে আসলে কেমন লাগলো এত দূরে পরীক্ষা দিতে আসলা এটার সম্পর্কে কিছু বলো
ভালো আছে, কান্না করেনি, ঘুমাই আছে মায়ের সঙ্গে দু ঘন্টা। কোনো বছরই সেরকম বেশি হার্ড করবে না, নিয়মটা এটাই, বেশি হার্ড করে তাহলে ছেলেবেলে পরীক্ষা কেমন করে দেবে, তাহলে ব্রিলিয়েন্ট গুলোই পাবে। আর ব্রিলিয়েন্ট গুলো যদি বেশি হার্ড করে ব্রিলিয়েন্টের জন্য, আর বেশি ব্রিলিয়েন্ট গুলো প্রাইমারি হবে না, ওরা বড় চাকরি করবে, ডাক্তার হবে, তোমার ইঞ্জিনিয়ার হবে, ভালো ভালো কিছু পড়তে যাবে। যেমন ধরো বিয়ের আগে যদি আমি চাকরিটা পেতাম, হ্যাঁ বাবা কষ্ট করে আসতো, বাবাকে যদি আমি খুব অল্প পরিমাণে টাকা দিতাম তবু বাবা কিছু বলতো না, বুঝলা? আর তুমি যেহেতু খাবে, তুই এত কষ্ট করে আসতো, তুমি প্রত্যেকটা টাকা ইনকাম দিবা যদি চাকরি পাই, প্রত্যেকটা স্বামী নিবে চাকরি পেতে। এখন যদি তুমি দিও আমাকে জানিয়ে দাও বা না জেনে দাও, আমার কথা বলতে তুমি শুনবা, আমাকে যদি তুমি যদি ধরো পেয়ে গেলে জব, ঠিক আছে, এবার ধরো আমাকে জানিয়ে দিচ্ছ কি না জেনে দিচ্ছ, বলছো যে আমার বাপকে দিচ্ছি, আমি কিছু বলতে পারবো? আর বললেই বা শুনো তুমি, তাহলে আমাকে কথা কেন শোনাচ্ছে আগে থেকে? আচ্ছা তুমি জব করবে, আমাকে না দেখলেও চলবে, বাবুকে দেখবা, ঠিক আছে, তোমার মা বেটা তো ভালো থাকবা। আমাকে কেমন করে দোষারোপ করছে? সংসারের চাপ সেটা কমবে। বলে দাও কোথায় আছে এবার, বন্ধুরা চলো এবার স্টেট বাস ধরতে যাচ্ছি। চলো বাড়ি যাওয়া যায়। বন্ধুরা আমরা এই মাত্র মালদা এসে পৌঁছলাম, বাসে করে যাইনি, তো আমার মাথা ঘুরে গেছে, গাড়িতে করে ট্রাভেল করা, বাসে করে বাসে আসার শখ ছিল, তো চলো বাসে আসলাম। সন্ধ্যাবেলা ট্রেন, কটার সময় ট্রেন আছে? আর আমরা সন্ধ্যা এখনো লাগেনি, কটা পাঁচটা বাজে হয়েছে, অলরেডি মালদায় পৌঁছে গেছি, সাড়ে চারটা মতো বাজে। এখন এখান থেকে যাচ্ছি, গিয়ে পার্কিংয়ে যাবো রেলওয়ে স্টেশন, ওখানে বাইক নিয়ে সোজা ওখান থেকে বাড়ি, ঠিক আছে বন্ধুরা চলো। তো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি, পরীক্ষা দিয়ে আসলাম, আমার বউ পরীক্ষা দিল, আমি সঙ্গে গেছিলাম আর কি, লেবার মানুষ, চাকরি যদি পায় যদি যায় মাসে হাজার দুয়েক টাকা, রেলের পরীক্ষা দেবো, আমার তো আইটিআই করা আছে, দু বছরে আইটিআই কোর্স করে রেখেছি, আর বেশি কিছু বলছি না, বাড়ি যাবো। হ্যাঁ ওর খেতে পেয়েছে, ভাত খাবে, আমি ওর খেতে পেয়েছে, ও গাজল গিয়ে খাওয়ার ব্যবস্থা করছি, আর বাড়ি যাবো তাড়াতাড়ি করে। আমি সারাদিন খেয়েছি, আমি সারাদিন এই দুটো ভাত আর ডাল, শুধু ডাল দিয়ে খেয়েছি। আর বিরিয়ানি খাচ্ছ? তোমার মাংসের পেশটা বড় মনে হচ্ছে। খেতে পেয়ে গেছে,
ওদিকে খাবার পছন্দ হয়নি আর সেরকম দোকান নেই, এখন খেতে বাড়ি যাবো। আসো আসো বাবা করতে পারছে না এদিকে, কেমন মা মাঠানে যত বদমাশি গুলো কেমন মা, ভালো মা না হলে মাঠানে বদমাশি করত দেখা পাচ্ছি, আলাদা মানুষ ওই জন্য তো বদমাশি করে না না বেটা, বাজাবো যাবি না মুখ কথা দাদু বাড়ি যাবো এখন, বাজাবো না দাদু বাজাবো চলে যায় ভাত খাই যেমন।